আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃদ্ধ সময়ের একজন পুত্র। বৃদ্ধ বয়সে তিনি ইসমাঈলকে পেয়েছেন, এই জন্যে তাকে তিনি অত্যন্ত বেশি ভালোবাসতেন, তার প্রতি দুর্বল ছিলেন। যদিও আল্লাহ তাআলার হুকুম পালন করবার জন্য এই শিশু সন্তানকে তিনি নির্বাসন করলেন, দূর দূরান্তে মরুভূমিতে তিনি রেখে দিলেন, তবুও ইসমাঈলের জন্য তার ভালোবাসাটুকু কমে যায়নি। তার অন্তর পূর্ণ করে রেখেছিল ইসমাঈলের ভালোবাসা, প্রকাশ করতেন না। সেই ভালোবাসার মোকাবেলা আল্লাহ তাআলাকে তিনি কিরূপ ভালোবাসেন সেটা পরীক্ষা করার প্রয়োজন আল্লাহ তাআলার পড়ে গেল। আল্লাহ তাআলা চিন্তা করলেন, ইব্রাহিমকে বৃদ্ধ বয়সে একটা সন্তান দিয়েছি, তার দিল মন পূর্ণাঙ্গ ভালোবাসা ইসমাঈলের জন্যে, আমি এইবার পরীক্ষা করতে চাই ইব্রাহিমের পূর্ণাঙ্গ দিলে ইসমাঈলের ভালোবাসা কতটুকু আছে আর আমার ভালোবাসা কতটুকু আছে। ইসমাঈলের বয়স যখন 8 বছর হয়ে গেল, তখন একবার হযরত ইব্রাহিম আলানবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তা নির্বাসিত স্ত্রী পুত্রের খোঁজ খবর নেওয়ার জন্য সিরিয়া থেকে ফারান মরুপ্রান্তরে উপস্থিত হলেন। দীর্ঘ 8 বছর আগে তিনি রেখে গিয়েছিলেন, পানি নাই, ঘর নাই, বাড়ি নাই, মরুভূমিতে ইসমাঈল এবং হাজেরাকে রেখে গিয়েছেন। দীর্ঘ 8 বছর পরে ফারান প্রান্তরে এসে দেখেন সে আগের মতো আর নাই, এখন আর ফারান মরুপ্রান্তর নাই, এখন মক্কা নগরী হয়ে গিয়েছে। আল্লাহ আকবার! এখন ঘর বাড়ির অভাব নাই, মানুষের অভাব নাই, ক্ষেত কৃষির অভাব নাই, সব কিছু করে দিয়েছেন আল্লাহ শুধুমাত্র হাজেরা আর ইসমাঈলের বরকতে। তখন সেখানে জিলহাজ মাসের ছিল 8 তারিখ, কয় তারিখ আজ কত, জিলহাজ মাসের ছিল 8 তারিখ। ইব্রাহিম আলাইহিসসালাম পৌঁছে গেলেন, সন্তানকে দেখলেন, 8 বছরের সন্তান অনেক বড় হয়ে গিয়েছেন। 8 বছর পরে কলিজার টুকরা সন্তানকে দেখেছেন, ইব্রাহিম আলাইহিসসালামের ভালোবাসা কমে নাই বরং বেড়ে গিয়েছে, সন্তান অনেক বড় হয়েছেন। হযরতে হাজেরা এসে ডেকে বললেন, স্বামী আমার, আমার কাছে আপনার আমানত ইসমাঈলকে রেখে মরু প্রান্তরে আপনি রেখে গিয়েছিলেন, আমার আল্লাহ আমাদেরকে ভুলে যায় নাই, আমাদেরকে আমাদের আল্লাহ বসবাসের উপযোগী একটা শহর বানিয়ে দিয়েছে। তিনি বললেন, আপনি আপনার সন্তানকে আমার কাছে আমানত রেখেছিলেন, যোগ্য পিতার যোগ্য উত্তরসূরি সন্তানকে আমি এভাবেই গড়ে তুলেছি, প্রতিনিয়ত তার কাছে বাবা ইব্রাহিমের গল্প বলেছি, ইব্রাহিম আল্লাহর বন্ধু সে কথা ইসমাঈলকে বুঝিয়েছি, আজ আপনি এসেছেন, সন্তানকে দেখে আপনার দিল ঠান্ডা হয়ে গিয়েছে, আপনি কাঁদবেন না। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি দীর্ঘদিন পরে আমার সন্তানকে আমার কুলে পেয়ে আমি আনন্দের অশ্রুতে চুপ বাসিয়ে দিয়েছি, সন্তান আজ বড় হয়েছে, সন্তানও আমাকে চিনে, যেই বয়সে রেখে গিয়েছিলাম ওই বয়সে তো চিনবার কথা না, আজকে সন্তান আমাকে চিনে। এগুলা দেখা সাক্ষাতের পরে রাত্রবেলা ঘুমিয়ে পড়লেন। আট জিলহাজ হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম স্বপ্নে দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম তুমি আল্লাহর নামে কোরবানি করো। নবীর স্বপ্ন তো বৃথা যেতে পারে না, ভুল হতে পারে না, অনর্থক হতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ঘুম থেকে উঠে গেলেন, নবীদের স্বপ্ন হয় ওহির মর্যাদা লাভ করে, আল্লাহর হুকুম পালন করার জন্যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সকালে তার অনেক ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এখন আপনাদের কাছে আমার জানার বিষয়, ইব্রাহিম সিরিয়া থেকে ফারান মরুপ্রান্তরে এসেছেন, এখানে সম্পত্তি পেলেন কোথায়? কথা বুঝেননি? ইব্রাহিম আলাইহিস সালাম তো একটা মরুভূমিতে এসেছেন, সন্তান আর স্ত্রীকে দেখতে, এখানে সম্পত্তি পেলেন কোথায়? এই 8 বৎসরে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলে তিলে সন্তানের আমানত রক্ষা করেছেন,
আর স্বামীর দোয়া করার বরকতে আল্লাহ যেখানে বসতি স্থাপনের ব্যবস্থা করেছেন খাজনা আদায় করে করে এই এলাকার সব থেকে বড় ধনী মানুষ হযরতে হাজেরা হয়ে গেলেন গণ সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম এখান থেকে অনেকগুলো সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিলেন পরের দিন আবার সন্তানকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়লেন আপনারাও দেখবেন সন্তানকে দীর্ঘদিন পরে যদি পান তাকে কোলে নিয়ে ঘুমাতে মন চায় ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়লেন আল্লাহ আদেশ দিলেন হে ইব্রাহিম আল্লাহর নামে কুরবানি করো এবার ইব্রাহিম চিন্তা করলেন ব্যাপার কি গতকালকে তো আল্লাহর নামে অনেকগুলা সম্পত্তি দান করলাম আজকে একই স্বপ্ন আবার দেখলাম একই স্বপ্ন দেখলাম আল্লাহ বলছেন কুরবানি করো ঘুম থেকে উঠে গেলেন আল্লাহর নামে 100 উট কুরবানি করলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কয়টা উট 100 কত টাকার মালিক হলে 100 উট কুরবানি করা যায় সুবহানাল্লাহ নাই কারণ ইব্রাহিম দেখেন যেদিকে দেখেন এদিকে দুম্বার বিশাল বিশাল মাঠ দুম্বায় ভরা সব হাজেরার এদিকে উট সব হাজেরার বরকত দিয়েছেন কে দোয়া করেছিলেন ইব্রাহিম 100 উট দিয়েছেন তাহলে আপনারা যারা বলেন যে হুজুর হইলে টাকা পয়সার দরকার নেই মানে একটু যে বড় আল্লাহর ওলি হইলে টাকা পয়সার দরকার নেই আল্লাহর ওলি তো টাকা পয়সা নিয়ে থাকবো মানে সেসরার মতো থাকবো টাকা পয়সা নাই ছেঁড়া কাপড় থাকবো লুঙ্গি ছেঁড়া থাকবো জুতা ছেঁড়া থাকবো সে তসবি পড়বার নিচের দিকে থাকাবে তার টাকা পয়সার দরকার কি আপনাদেরকে এখান থেকে বোঝাতে চাচ্ছি একজন ব্যক্তি একটা মরুভূমিতে আইসা এত টাকার মালিক হলে নিজে না নিজের স্ত্রীর তাহলে বোঝা গেল স্ত্রীদেরও টাকা পয়সার মালিক হলে আপত্তি আসতে বললেন কেন আপত্তি হযরতে হাজেরা ইসমাইলের মা হাজার হাজার কোটি টাকার মালিক একদিনে যেই ব্যক্তি 100 উট মানে 100 প্রাইভেট গাড়ি এখন রেঞ্জ রুবারের এক একটা উট মানে এক একটা রেঞ্জ রুবারের দাম 1 কোটি টাকা হলে 100 কোটি টাকা একদিনে কোরবান এত টাকার মালিক আপনার যদি টাকা বেশি থাকে আপনি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর বেশি কাছাকাছি যেতে পারবেন সুবহানাল্লাহ বলেন না কারণ দান করলে তো কমে না আমাদের তো দান করলে আর ফিরে না এর মানে হলো নিয়ত তো আজও ঠিক করতে পারিনি নিয়ত আজও ঠিক করতে পারিনি এখন দেখবেন গরুর বাজারে যেমন ভিড় ফ্রিজের দোকানও তেমন ভিড় ঠিক বললাম নি এগুলো দরকার নাই আপনি সারা গরু 5-7টা জবাই করে খান কিন্তু আপনি তো পুরো বছর খেতে পারবেন না পারবেন না গরিব ইয়েতিম অসহায় মিসকিনদেরকে দেন যাই হোক এজন্য সম্পত্তি হওয়া এটা ওলিয়া উলিয়াদের শানের খেলাফ নয় বেশি বেশি টাকা পয়সা হওয়া এটা খেলাফ নয় বরং টাকা পয়সাকে অন্যায়ভাবে অনর্থকভাবে জমিয়ে রেখে হক না দেওয়া হচ্ছে অন্যায় কথা বুঝছেন দিলে কমে না এখানে একটা কথা বলি আপনারা জানেন মুসা আলাইহি সালাতু ওয়াসালাম একবার আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন রাস্তায় ইতিহাসের কথা এটা কোরআনেও নাই হাদিসেও নাই আমি ইতিহাস থেকে বলতেছি যাওয়ার পথে এক মিনিটে বলে দেই হযরত মুসা আল নবী ইউনা আলাইহি সালাতু ওয়াসালামের সঙ্গে রাস্তায় একজন লোকের দেখা হলো সেই লোকটা তিন বেলা এক বেলা খেতে পারে না মুসা আলাইহিস সালামকে বলছে আপনি যখন আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন তো আমার কথাটা আল্লাহর কাছে বলবেন যে কি করলে আমার রিজিক বাড়বে কতটা বুঝবেন কি করলে আমার রিজিক বাড়বে আমার সম্পত্তি বাড়বে আমি খারাপ সেসরা জিন্দগি থেকে একটু ভালো সম্মানের জিন্দগিতে আমি থাকতে চাই মুসা আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর সঙ্গে এ বিষয়ে কথা বলবো কিছু দূর যাওয়ার পরে দেখলেন আরেকটা লোক লুঙ্গি আসিতে শার্ট নাই শার্ট থাকলে লুঙ্গি নাই সে বলতেছে মুসা আলাইহিস সালাম আল্লাহ আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন
তা আল্লাহকে আপনি বলবেন যে কি করলে মোটামুটি ভারসাম্যপূর্ণ একটা জিন্দেগি আমি পাই। ঠিক আছে, বল। আরো কিছু দূর যাওয়ার পর একজন ভদ্রলোককে পাইলেন, বেচারা কান্দিস। নসরুল ইসলাম বলেন, আপনি কান্দেন কেন? সে বলতেছে, আপনি যখন আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন তো আল্লাহর কাছে বলবেন যে কি করলে আমার সম্পত্তি কমবে, কি করলে আমার সম্পত্তি কমবে, এত সম্পত্তি আমি হিসাব নিতে পারতেছি না, হিসাব দিতে পারতেছি না। মুসলিম ইসলাম আল্লাহর কাছে গেলে কথাবার্তা বললেন, এক পর্যায়ে বলেন, আল্লাহ আপনার এক বান্দা বলেছে তার তিন বেলার এক বেলা খাবার নেই, শুধু ভোকা পাকা থাকে, কি করলে তার সম্পত্তি বাড়বে? আল্লাহ বললেন, তাকে বলো সে ধৈর্য ধারণ করতে এবং সালাত পড়তে। কি করতে? ধৈর্য ধারণ করতে এবং সালাত পড়তে, সব ঠিক হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরাও বুঝতে পারলাম, রিজিক বাড়াতে হলে ধৈর্য ধরতে হবে আর কি, সালাত পড়তে হবে। আজকে আমি বলবো ইনশাল্লাহ সময় মতো বলবো, বাড়ি থেকে যদি আপনারা অজু করে পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে আসেন, মানে একজন লোক পাঁচ ওয়াক্ত নামাজ জামাত মসজিদে পড়ে, পাঁচ ওয়াক্তই বাসায় অজু করে আসে, এই বেচারা কতটুকুন ফায়দা পায় আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। আমরা তো এগুলো বুঝি না। তিনি বলেন, আল্লাহ তাআলা আরেকজন ব্যক্তি বলেছে তার লুঙ্গি থাকলে শার্ট নাই, শার্ট থাকলে লুঙ্গি নাই, কি করলে তার ব্যবস্থাটা ভালো হবে? আল্লাহ বললেন, তাকে বলো আমার যেন শুকরিয়া আদায় করে। কি আদায় করে? আমি যে তার একটা লুঙ্গি দিছি, শার্ট নাই, শার্ট দিল লুঙ্গি নাই, এর উপরেও যেন শুকরিয়া আদায় করে। আর শুকরিয়া আদায় করলে সম্পদ বাড়াইয়া দেন কে? আল্লাহ। যার যতটুকু আছে, একজনে 3 লাখ টাকা দিয়ে একটা গরু কিনছে আর আপনি 10-12 হাজার টাকা দিয়ে একটা খাসি কিনছেন, আপনি শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে 12 হাজার টাকা দিয়ে একটা খাসি কিনারও তৌফিক দিছে, বাড়াইয়া দিবেন। তিন নম্বরে বলছেন, আল্লাহ এক ব্যক্তি বলছে আপনার এক বান্দা তার সম্পত্তি কমে না, শুধু কাঁদতেছে, কি করলে সম্পত্তি কমবে? আল্লাহ বললেন, মুসা তাকে বলো আজকের থেকে না শুকরি করতে এবং সালাত না পড়তে। কয়টা? না শুকরি করতে, সালাত না পড়তে। আসলেন, এসেই প্রথমে ধনী লোকটার সঙ্গে দেখা, লোকটা বলতেছে, হুজুর আপনি আসছেন আমার কাছে জন্য অনেক খবর খবর নিয়ে আসছেন, কথা বলে বড় একটা গ্লাসে এক গ্লাস দুধ নিয়ে মুসা ইসলামের জন্য আসতেছে, যে হুজুর আপনি এক গ্লাস দুধ খান, পান করেন আর আমাকে বলেন রব কি বলেছেন। বেচারার হাতে গ্লাস এখনো আছে, মুসা ইসলাম বলেন, আল্লাহ বলেছেন আজকের থেকে রবের না শুকরি করতে এবং সালাত ছাড়া সালাত পড়া বাদ দিয়ে দিতে, তাইলে আপনার সম্পত্তি কমে যাবে। এই কথা শুনে ভদ্র মুরব্বী কাঁদতে কাঁদতে কাঁপতে কাঁপতে, আশ্চর্য, আমি রবের নাশুকরি করব, রব আমাকে দিয়েছেন তার নাশুকরি করব, সালাত পোড়া বাদ দিব, এটা হতেই পারে না, এই চিন্তা করে রবের নামে কাঁপতে কাঁপতে হাত থেকে গ্লাস মাটিতে পড়ে গেছে, মাটিতে পড়ে জয়টা টুকরা হয়েছে, প্রত্যেকটা টুকরাকে আল্লাহ স্বর্ণ বানাইয়া দিয়েছেন। কমছে না বাড়ছে? বাড়ছে। রবকে এই জায়গা থেকে চিনতে হবে। কিছু দূর আসার পরে যেই লোকটা শার্ট পাইলে লুঙ্গি নাই, লুঙ্গি পাইলে শার্ট নাই, তার সাথে দেখা, যে বলছে, হুজুর আপনি কি বলছেন? বলছি তো, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন কি? নাই, ভুলে গেছে, শুকরিয়া আদায় করতে। আল্লাহ কি বলছেন? আর শুকরিয়া দিয়ে কি হবে? শার্ট থাকলে লুঙ্গি নাই, লুঙ্গি থাকলে শার্ট, আর কত শুকরিয়া আদায় করবো? আল্লাহ একথা শুনে আর সে নিচ থেকে একটা বাতাস ছেড়ে দিলেন, বাতাস এসে যে লুঙ্গি যেটা ছিল ওইটা উড়ে নিয়ে গেছে, এখন শার্টও নাই লুঙ্গিও নেই, কাজটা ভালো হয়েছে না? এই হলো না শুকরি করলে যা হয় তা, এজন্য আমাদের যা আছে তার উপরে শুকরিয়া আদায় করতে হবে।
যে লোকটার এক বেলা পাইলে তিন বেলা নাই তার কাছে আসলেন, লোকটা বলছে, বলছেন বলে আল্লাহ বলছেন আপনি ধৈর্য ধারণ করেন, সালাত পড়েন। আর কত সালাত পড়তাম, পড়তে পড়তে তো কালো দাগ পড়ে গেছে, আজ পর্যন্ত কোনো খবর পাই নাই। সাথে সাথে আল্লাহ আজরাইলকে পাঠাইয়া দিলেন, জান কবজ করার জন্য পাঠাইয়া দিলেন। এই নাফরমান বান্দার যে অবস্থায় আছে, এই অবস্থায় আমার কাছে নিয়ে আসো, তাওবার সুযোগ দেওয়া যাবে না। এর জন্য এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, রব আমাদেরকে যা দিয়েছেন তা আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা দিয়েছেন। যাই হোক, আমরা কথাকে সংক্ষেপ করব। হজরতে হাজারা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেন, আল্লাহ খাওয়ার পানিও ছিল না, একটা খেজুরও ছিল না, আমার বুকে দুধও ছিল না, আমার বাচ্চা মরে যায় যায় এমন অবস্থা, আর আজ তুমি আমাকে এমন দিয়েছ, মক্কা নগরীর সব থেকে বড় শিল্পপতি বানাইয়া দিয়েছ। তিনি রবের কদমে সেজদায় পড়ে শুক্রিয়া আদায় করলেন, সাথে সাথে আল্লাহ সম্পত্তির আরো 10 গুণ বাড়াইয়া দিলেন। মানুষ দেখে নিজের ছাগলে বাচ্চা দেয় একটা, আর হাজারের ছাগলে বাচ্চা দেয় 10টা, চিন্তা করতেছেন বরকত কেমন হয়। একদিকে তো তিনি খাজনা পাতি পান, একদিকে যারা জমিতে ক্ষেত করে জমির তো খাজনা দেই, ফসলেরও ট্যাক্স দেয়, চিন্তা করুন ফ্রি ফ্রি খাওয়ার আর কি ব্যবস্থা আল্লাহ করে দিছে। একদিকে এলাকার লিডার, আমার বন্ধুগণ আল্লাহর কাছে এত কোরবানি করবার পরে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন দান করলেন, দ্বিতীয় দিন 100 উট কোরবানি করলেন, কিন্তু কি ঘুমায় পড়লেন পরের দিন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার স্বপ্নে দেখলেন, আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি আল্লাহর নামে কোরবানি করো। এবার ইব্রাহিম আশ্চর্য হয়ে গেলেন, 100 উট দিলাম, কত কোটি টাকার সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করলাম, আমার প্রিয় জিনিস আর কি, এর চাইতে প্রিয় জিনিস আর কি, সম্পত্তিকে মানুষ ভালোবাসে, মরে যাওয়ার আগেও বুকে আগলে রাখতে চায়। হঠাৎ মনে পড়ল, সকালে উঠে চিন্তা করতে লাগলেন তার সব থেকে প্রিয় জিনিসটা কি। হঠাৎ যখন মনে পড়লো ইসমাইলের কথা, তিনি বুঝলেন গোটা পৃথিবী একদিকে আর ইসমাইলের ভালোবাসা আরেকদিকে। তিনি বুঝতে পারলেন একমাত্র কলিজার টুকরা ভালোবাসার জিনিস হলো তার সন্তান। সুতরাং সন্তানকে ডাকলেন, কয় তারিখ, কই 8 তারিখ ডাকছেন, দেখ স্বপ্নে আসছেন তো 8 তারিখ, স্বপ্ন দেখলেন গেল কয়দিন, 2 দিন, এখন কয় তারিখ হয়েছে, 10 তারিখ, আপনারা কোরবানি কয় তারিখ দেন, আজকে আরাফার দিন, আরাফার দিন বলতে আরাফার মাঠে হাজির আছেন নাকি, এজন্য অনেকে রোজা রাখছি নাকি, রাখেন নাই, আমিও প্রচণ্ড অসুস্থ তাও রোজা রাখছি। তো এর তো এটা নয় যে আজকে হাজিরা আরাফাতে আছেন, এই অনুযায়ী যদি আজকে আমরা আরাফার দিন আরাফা ধরি, একটা ইয়াউম আরাফা, একটা ইয়াউম নাহার, ইয়াউম নাহার বলে কোরবানির দিনকে, ইয়াউম আরাফা বলে আরাফাতের মাঠে হাজিরা যেদিন জানে দিনকে, তা যদি হয় তাহলে আজকে যদি আরাফা ধরি তো কালকে কি কোরবানি, কথা বলেন না কেন, কোরবানি না, তাহলে আজকে যদি সৌদি আরবের সাথে মিল রেখে আমরা আরাফাতের দিন মনে করি তাহলে আগামীকালকে কোরবানি করতে হবে, কারণ ইয়াউমুন নাহার এবং ইয়াউম আরাফা পাশাপাশি দিন, রোজা রাখবো আরাফা সৌদি আরবের সাথে মিল রেখে আর কোরবানি করব বাংলাদেশের সাথে মিল রেখে, তাহলে কাজ হইল কেমনে, কথা কি বুঝাইতে পারি নাই।
তাহলে মনে রাখবেন আমরা আজকে যারা রোজা রাখছি আমরা শুধুমাত্র ভালোবাসার টানে রোজা রাখছি, কথা ঠিক না? আল্লাহ যিনি ভালোবাসার বিনিময়ে আমাদেরকে দান করেন, বলেন আমিন। কারণ যেই দিন হাজিরা আরাফার মাঠে ওই দিন আমরা রোজাদার। আল্লাহ রাসূল বলছেন হাজিরা আরাফার মাঠে খোলা মাথায় খোলা পায়ে দুই কাপড়ে এদিক সেদিক লাগাইয়া তারা যখন বগল পর্যন্ত দেখা যায় উপর দিকে হাত উঠে চোখের পানি ছেড়ে দেয়, তখন আমি আল্লাহ আরশে আজিমে থাকি না, তখন হাজিদের মাথার কাছাকাছি পৌঁছে যাই, তাদের প্রত্যেকটা দোয়াকে যেভাবে কবুল করি সেভাবে যারা ওই দিন রোজা রাখছে তাদের দোয়াকে আমি আল্লাহ এভাবে কবুল করেছি। এ জায়গা থেকে রোজা রাখছে ইয়াম আরাফা বলতে যা বুঝায় শরীয়ত সেটা হচ্ছে নয় তারিখ, কারণ ইয়ামুন নাহার হচ্ছে দশ তারিখ। দশ তারিখ হচ্ছে কোরবানি, এর আগের দিন নয় তারিখ। আমাদের নয় তারিখ কোন দিন? আগামীকাল। মনে থাকবে তো ইনশাল্লাহ, কালকে রোজা রাখবেন তো সবাই? দুই বৎসরের গুনাহ মাফ, দুই বৎসরের গুনাহ মাফ। আমরা আজকে রোজা রেখেছি, আমরা আগামীকালকে রোজা রাখবো ইনশাল্লাহ। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এখন তো আমার ভালোবাসার একটা মাত্র জিনিস, সেটা হচ্ছে আমার সন্তান। সন্তানকে কাছে ডাকলেন, কয় বছর? আট বছর। বাবা তুমি আমাকে চিনো? কেন চিনব না? মা বলছেন আপনি আমার পিতা, আল্লাহর বন্ধু খালিলুল্লাহ, আপনি আমার একমাত্র পিতা, আপনাকে কেন চিনব না? আমি তো ছোট্ট থেকেই মনে প্রাণে ভালোবেসে এসেছি কোন দিন আমার বাপ আসবেন। আট বছরের বাচ্চা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমাকে কিছু নির্দেশ করেছেন, আমি কি তোমাকে বলবো? কোন আল্লাহ? ইসমাইল আর আট বছরের বাচ্চার প্রশ্ন, সুবহানাল্লাহ নাই? যে আল্লাহ তোমাকে আর তোমার মাকে এই বনবাস করতে আমাকে বলেছিলেন, যে আল্লাহ তোমার পায়ের গোড়ালির মাধ্যমে জমজমের কূপকে আবিষ্কার করেছেন, যে আল্লাহ আজকে তোমাদেরকে বিশাল সম্পত্তির মালিক বানিয়েছেন, যে আল্লাহ তোমাকে আজকে পর্যন্ত পৌঁছে দিয়েছেন, যে আল্লাহ আমাকে খলিলুল্লাহ বানিয়েছেন, এই আল্লাহ আমাকে একটা হুকুম দিয়েছেন, তোমাকে কি বলবো? আব্বু বলে কেমন বাচ্চা চিন্তা করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ বললেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন হে ইব্রাহিম বলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া ইবনি বলেন না, ইয়া বুনাইয়া আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি যবেহ করেছি। ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি যবেহ করেছি। আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, এখন তোমার মতামত বলো, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কোরবানি করতেছি, যবেহ করতেছি। বাবা আমি আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ, আমার স্বপ্নটা ওয়াহী, আমার স্বপ্ন আমার না, ওটা আল্লাহ আমাকে দেখিয়েছেন, তুমি বলো তো তোমার পরামর্শ কি, তুমি কি বলতে চাও, মতামত কি? আট বৎসরের সন্তান কি ইব্রাহিম বলছেন আল্লাহ নির্দেশ করেছেন কোরবানি করতে, তোমার মতামত কি? আমরা হলে বলতাম আব্বা তুমি পাগল হইছো, আম্মারে জিজ্ঞাসা করি তুমি আবার কি কিছু খাইছো নাকি, এটা কেমনে বললা আমাকে জবাই করবা? ইসমাইল বলছেন বাবা আব্বা জান আল্লাহ কি সত্যি আপনাকে স্বপ্নে দেখিয়েছেন? ও বাবা আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন, আমি তোমাকে কোরবানি করতেছি, তুমি বলো তো কি করব? আব্বা জান আমাকে কোরবানি করলে কি আল্লাহ সন্তুষ্ট হবেন?
ইব্রাহিম বলছেন বাবা আল্লাহ সন্তুষ্ট হবেন, বিনিময়ে তার কাছাকাছি রেখে দিবেন। ইসমাইল বলছেন আব্বাজান যে আল্লাহ আমাকে এতটুকুন ভালোবাসেন, আমার পায়ের গোড়ালির আঘাতে জমজম আবিষ্কার করলেন যে আল্লাহ আমাকে ইব্রাহিমের মতো পিতা দিলেন, ওই আল্লাহ কোটি কোটি পৃথিবীতে সন্তান থাকতে আমাকে তিনি নির্বাচিত করলেন। বাবা আপনি কেমনে চিন্তা করলেন আমি রাজি হব না, আমি আপনাকে বলি। এই বলে ইসমাইল বললেন কালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। সন্তান বললেন হে আমার কলিজার টুকরা পিতা, ইয়া আবাতি হে আমার কলিজার টুকরা পিতা, আপনাকে আল্লাহ পাক যা হুকুম করেছেন আপনি তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাবা আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন, আপনি আমাকে নিয়ে টেনশন করবেন না। এতটুকু বললাম। এখন ইসমাইলকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করতে নিয়ে যাবেন কোথায়? হাজিরা কোরবানি করেন কোথায়? কিছু বলেন না, মিনায়। এখন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে যাবেন মিনায়। যাবেন কেমনে? যাওয়ার সময় ইসমাইল ইব্রাহিমকে কি বলবেন এগুলো লম্বা কথা, আমরা সেদিকে যাব না। আল্লাহ যদি সুযোগ করে আমরা ঈদের সালাতের সময় কিছু কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। কেমন সন্তান, বাপ বলতে রাজি, আমরা হইলে তো বাপরি মাইরে ফেলাইতাম, কোন কি আপনি আমারও কুরবানি দিবেন। এজন্যে এমন সন্তান তো এমন পিতার ঔরসে এমন মায়ের গর্বেই জন্ম নেয়। আজ আমরা আমাদের সন্তানদেরকে ভালো মানুষ বানাতে পারলাম না, আদর্শবান হিসেবে তৈরি করতে পারলাম না, এটা আমাদের জীবনের সব থেকে বড় ব্যর্থতা। এজন্যে আপনি পৃথিবীতে যাই করেন, যত সম্পত্তির মালিকই হন, যত ক্ষমতাবানই হন, যত নেতৃত্ববালা হন, আপনি সন্তানদেরকে ভালো মানুষ বানাইয়া যান, ভালো মানুষ বানাইয়া যান, যেন প্রতিদিন কিছু তেলাওয়াত করে হলো এই সন্তান বলে আল্লাহ আমার বাপকে তুমি কবরে শান্তিতে রাখো। পড়েন না সুবহান, পারব তো ইনশাআল্লাহ। আমার ইচ্ছা ছিল আজকে তাফসির দরকার আছে, লোক থাকবে তাফসিরে, থাকবেন তো কিছু, আসবেন তো কিছু লোক, কয়েকজন থাকলেই চলবে ইনশাআল্লাহ, আমি বসবো তাফসিরে, বাদেশা আমরা এখানে তাফসির শুনবো ইনশাআল্লাহ। হজ্জে না গিয়েও হজ এবং উমরার পূর্ণাঙ্গ সওয়াব পাওয়া যায়। আমি কি বলবো এই কাজগুলো বলবো? হজ্জে না গিয়ে উমরায় না গিয়ে বাসায় বসেও এই সওয়াব পাওয়া যায়। এক এক নম্বর, একজন লোক হজ্জের নিয়ত করেছেন, নিয়তের সাদেকা, সত্য নিয়ত, হজ্জে যাবেন সব কিছু ঠিকও করতেছেন, উমরায় যাবেন, কিন্তু কোনো কারণে তিনি হজ্জে যেতে পারলেন না, কোনো কারণে তিনি উমরায় যেতে পারলেন না। এই জন্যে তার অন্তরে যে টান আসবে আমি হজ্জে যেতে পারলাম না, উমরায় যেতে পারলাম না, এই জন্যে যদি দুফোঁটা চোখের পানি ছেড়ে দেয় তাহলে এই লোক বাসায় থেকেও মকবুল হজ এবং উমরার সওয়াব পেয়ে যাবে। আর একটু জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। বুখারি মুসলিমের হাদিস। দুই নম্বর, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে পড়বার জন্য, জামাতে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে পড়বার জন্য বাসা থেকে ওযু করে মসজিদে আসে, এই ব্যক্তি একজন হাজি এ হারাম বাঁধা অবস্থায় হজরত অবস্থায় যেই সওয়াব পায়, যে লোকটা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বার জন্য ঘরে ওযু করে আসে সে সেই রকম সওয়াব পায়। সুবহানাল্লাহ।
হাজ্জিরা যে সময় হজ্জে যারা গিয়েছেন তারা ইহরাম বাঁধা অবস্থায় যত সওয়াব পান মকবুল হজ উমরার পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে পড়বার জন্য যারা ঘর থেকে ওযু করে আসে তারা সেই সওয়াব পায়। তারগিব ও তারহিম মনে থাকবে তো ইনশাআল্লাহ, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। তিন নম্বর, যারা জামাতে ফজরের সালাত মসজিদে আদায় করবার পরে মসজিদে কিছুক্ষণ বসে থাকে সূর্য উদয়ের অপেক্ষা করে এবং সূর্য উঠার পরে দু রাকাত সালাতুল ইশরাক পড়ে, একজন লোক হজ এবং ওমরা কবুল হলে যেই সওয়াব পায়, যে লোকটা ফজরের সালাত জামাতে পড়ে সূর্য উঠার জন্য অপেক্ষা করে দু রাকাত চার রাকাত সালাত পড়ে মসজিদ থেকে বের হয়ে যায় সে সেই রকম সওয়াব পায়। পারবেন তো ইনশাআল্লাহ। কয়টা বললাম? তারগিব ও তারহিম, সহি রওয়ায়ত। চার নম্বর, কেউ যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ পান আর মদিনার মসজিদে কুবায় গিয়ে, মদিনার মসজিদে কুবা যেটা প্রথম মসজিদ রাসূল পাক ইসলাম সালাত পড়েছেন, প্রথম মসজিদ যখন মদিনার মসজিদও ছিল না, মসজিদে কুবায় গিয়ে যদি কেউ যে কোনো দু রাকাত নামাজ পড়ে, যে কোনো দু রাকাত নামাজ, কি বলছি, যে কোনো দু রাকাত নফল নামাজ পড়ে, যা মন যা দু রাকাত, রাসূল পাক বলেছেন যারা মসজিদে মসজিদে কুবায় গিয়ে দু রাকাত সালাত পড়লো যে কোনো, তারা মকবুল উমরার সওয়াব পেয়ে যাবে। পড়েন সুবহান। কয়টা বললাম? পাঁচ নম্বর, যদি সুযোগ থাকে কারো আর রমজানুল মুবারকে উমরা করতে পারেন, রাসূল পাক বলেছেন যে লোকটা রমজান মাসে উমরা করলো সে যেন রসুলের সঙ্গে হজ করলো। চিন্তা করছেন? উমরা না, যারা রসুলের সঙ্গে, যারা রমজান মাসে উমরা করলো তারা যেন রসুলের সঙ্গে হজ করলো। এজন্য চেষ্টা করবেন রমজান মাসে উমরায় যাওয়ার। কয়টা বলছি? ছয় নম্বর, একজন ব্যক্তি হজ্জে যাবে, যেভাবেই হোক তার হজ্জে যাওয়া হচ্ছে, কিন্তু কিছু টান পড়ে গিয়েছে, টাকা পয়সা বা সে যাইতে পারতেছে না, মোটামুটি যায় না কিছু লোক, সব হজ ফরজ তো যায় না, কিছু লোক তো এভাবেও যায়, হজ্জের টান বা যেভাবেই হোক বেচারা হজ্জে যাচ্ছে তার উপরে হজ ফরজ, কিন্তু এছাড়া আর কোনো সম্পত্তি নেই, এই এই ব্যক্তিকে যদি কেউ অগোচরে কিছু সহযোগিতা করে হজ্জের জন্য, অথবা এই লোকটা হজ্জে যাওয়ার পরে তার রেখে দেওয়া পরিবারকে অগোচরে কেউ দেখাশোনা করে, সাহায্য সহযোগিতা করে, আল্লাহ রসুল বলেছেন এই লোকটা হজ এবং ওমরা করার পূর্ণাঙ্গ সওয়াব পাবে। কত সহজ কাজ, পারবেন তো ইনশাল্লাহ। এর অর্থ আমি বলতেছি না পাবলিক থেকে বইলা 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 হজে যাবেন, এ কথা আমি বলতেছি না, যার সুযোগ আছে এরপরে আর তার সম্পত্তি নাই এই লোকটার কথা বলছি। সাত নম্বর, রাসূল পাক ইসলাম হাদিস সহিহ হাদিসে বলেছেন যে লোক পাঁচ ওয়াক্ত সালাতের পরে তেত্রিশ বার সুবহানাল্লাহ, তেত্রিশ বার আলহামদুলিল্লাহ, তেত্রিশ বার আল্লাহু আকবার অথবা চৌত্রিশ বার আল্লাহু আকবার প্রতিদিন, কই দিন, প্রতি ওয়াক্তে স্মরণ করে এই তসবিহ আদায় করে সে যেন রসুলের সঙ্গে মকবুল হজ এবং উমরা করার সওয়াব পাইল। আপনি আর কি চান? এই কাজ তো আমরা করতে পারবো নাকি? আট নম্বর, যে কোনো কল্যাণমূলক কাজের জন্যে কোনো ব্যক্তি যদি ঘর থেকে বের হয়, যে কোনো ভালো কাজের নিয়ত করে কেউ ঘর থেকে বের হলো, অর্থাৎ
কোনো ইলম হাসিল করার জন্য ঘর থেকে বের হলো অথবা ইলম শিক্ষা দেওয়ার জন্য ঘর থেকে বের হলো। এক কথায় ভালো কাজ করবার জন্য, ভালো কাজ শিখবার জন্য ঘর থেকে বের হলো। রাসূল বলেন তার নিয়ত যদি সহিহ হয়, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে তার প্রতিটা কদমে মকবুল উমরার সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আমরা পারবো তো ইনশাআল্লাহ। কয়টা বলছি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই পড়েন আমিন।